কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ সিলেট বুক ডিস্ট্রিবিউশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি তো বিশেষ করে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে আপনারা কি সকলে কি ভগবদ গীতা পড়েন শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি আপনাদের ঘরে কি আছে তো যারা পড়ছেন তো তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা পড়ছেন না তাদেরকে আমরা উৎসাহিত করছি তো ভগবদ গীতা পড়লে কি হয় আর সেই ভগবৎ গীতার সংস্পর্শে স্পর্শ করলে কি হয় সেই সম্বন্ধে আমরা একটা ছোট্ট একটু গল্পর মাধ্যমে আমরা সকলকে আমরা সেটা উপস্থাপন করবো সকলের সম্মুখে তো বিশেষ করে এক সময় একজন স্বামী এবং স্ত্রী তারা ছিল তারা খুব সুন্দরভাবে সেই গৃহস্থ জীবন যাপন করছেন তো স্বাভাবিক স্ত্রী সব সময় একটু কিটকিটা মিজাজের এবং সবসময় স্বামীকে সবসময় ঠেরে ঠেরে রাখতেন তো ভালো হলেও সবসময় খুব উৎপীড়ন দিতেন খারাপ হলেও সবসময় ওই কিটকিটা মিজাজের মতো সবসময় জগড়া করতেন স্বামী স্ত্রী তো এইভাবে তাদের জীবন চলছে চলছে সময় কালক্রমে তারা দুজনেই তারা দেহত্যাগ করেছে তো দেহত্যাগ করার পর তো ভগবদ গীতায় বলা হয়েছে ভগবদ গীতায় বলা হয়েছে কি যে যদি অন্তিম যদি কেউ দেহত্যাগ করার সময় হ্যাঁ যে যেরকম চিন্তা করে তাদেরকে এই চিন্তা করে তখন আরেকটা শ্লোকে বলা হয়েছে জম জম বা বি ভাবম তেজ্যন্ত অন্তে কলে বরম যে যেরকম চিন্তা এবং তার মানসিকতা অনুসারে দেহত্যাগ করবে সেই সেই দেহে দেহত্যাগ করার পর সেই সেই ভাবে ভাবিত হবে তো ওই স্বামী স্ত্রী যখনই তারা দেহত্যাগ করে তারা পরবর্তীতে তারা কর্ম অনুসারে কর্ম অনুসারে কি হচ্ছে তাদের পরবর্তী শরীর একটা প্রাপ্ত হয়েছে দুজন পক্ষী কি পক্ষী রূপে তারা দুজনেই জন্মগ্রহণ করলেন কিন্তু কাক রূপে তারা সে জন্মগ্রহণ করেছেন বটেই কিন্তু তারা সেই বিভিন্ন স্থানে ভ্রমণ করছে আর ঠিক সেই রকম আগে যেরকম সেই খিটকিটা তারা যখন স্বামী স্ত্রী ঝগড়া করতো এ খাক এবং খাকি নিয়ে হয়ে তারা দুজনে আবার পুনরায় ঝগড়া করতে শুরু করলেন তো এইভাবে ঝগড়া করতে করতে একদিন কি করলেন অনেক দূর স্থান মানে তারা ফাড়ি দিচ্ছেন তো আকাশ মার্গে তারা যাচ্ছে তো অত্যন্ত ক্লান্ত হয়ে গিয়েছেন তো ক্লান্ত হয়ে কি করছেন ওই স্বামী স্ত্রী ঝগড়া হয়ে শুরু হয়েছে তো ঝগড়া করতে করতে একজন আরেকজন খুব রক্তাক্ত করছে আর করার সাথে সাথে কি করেছেন বিশাল বড় এক কোয়ার মধ্যে পড়েছে পড়ার সাথে সাথে তারা দেহত্যাগ করলো আর দেহত্যাগ করার পর কি হলো দিব্য শরীর প্রাপ্ত হয়ে তারা সুজা বৈকুণ্ঠ দাম প্রাপ্তি হলো এখন প্রশ্ন হচ্ছে তারা আমরা বৈদিক শাস্ত্রে দেখতে পাই খাক হচ্ছে অত্যন্ত বড় পাপি হ্যাঁ তাহলে এই তার তাদের কর্ম অনুসারে খাক যুনি প্রাপ্ত হলো মানুষ শরীর থেকে আবার তারা সেই জাটি করে তারা ত্যাগ করলো একটা কুয়ার মধ্যে পড়লো পরে সেখান থেকে আবার দিব্য শরীর প্রাপ্ত হয়ে দিব্য অভিমানে একটু মনোযোগ সহকারে শুনুন তো সেই রহস্যটা হচ্ছে কি এই কুয়া কিন্তু আসলে বিশাল ধরনের কোনো কুয়া ছিল না সামান্য একটি গর্ত ছিল আর সেই গর্তর মধ্যে একটি মৃত দেহের একটি মাথার কুলি ছিল আর সেই কুলির মধ্যে জল ছিল আর সেই জলের মধ্যে পড়েছে পরে তারা দজনী দেহত্যাগ করেছে তো বিশেষ করে সে পূর্বজন্মে ওই ব্যক্তি ভগবত গীতা পড়তেন আর গীতা পড়তে পড়তে একসময় যখন দেহত্যাগ করেন আর ওই ব্যক্তির মাথার কুলিটা সেখানে হ্যাঁ রয়েছে তো যেহেতু ভগবত গীতা পড়তেন আর ওই কুলির মধ্যে যে জলটি ছিল সেই জলের মধ্যে যখন জলের স্পর্শে যখন ওই কাক এবং কাকিনি যখন তারা দেহত্যাগ করলো হ্যাঁ কেন ওই ব্যক্তি যখন ভগবত গীতা পড়তেন আর সেই গীতার পড়ার পরে ওই দেহটা এবং এই হাড়টিকে স্পর্শ করে যে সে দেহ ত্যাগ করলেন এই ফলে তারা তৎক্ষণাৎ তারা বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হয়েছে হরি বল তো চিন্তা করুন এই কাকা কিনে ওই এই ব্যক্তি পূর্বজনে ভগবত গীতা অধ্যয়ন করতেন তাহলে তার হাড়গুলো স্পর্শ করা বলে বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হয়েছে তাহলে আপনি আমি সেই জীবিত থেকে যদি ভগবদ গীতা শ্রদ্ধার সাথে পড়ি তাহলে আপনার আমার স্থানটা কোথায় হতে পারে হ্যাঁ তো সেই জন্য আমরা যে যেকোনো অবস্থায় টেবিলে বসে হোক আপনি সেই বিছানা শুয়ে শুয়ে হোক যে কোনো অবস্থায় আপনি সেই ভগবদ্গীতা আপনি অধ্যয়ন করতে পারেন কেননা ভগবদ গীতার মাহাত্ম বর্ণনা করেছে মলিনম মোচনম পংশাম জল স্নানম দিনে দিনে সকৃত গীতামিত স্নানম সংসার মূলনা তাহলে আপনি আমি সেই গীতা ভগবত গীতা যদি স্পর্শ করি এবং অধ্যয়ন করি তাহলে তৎক্ষণাৎ আমি আপনি আমি পবিত্র হতে পারি এবং আপনার আমার যে পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের জীবনটাকে আলোকিত করতে পারি আর এই শ্রীমদ ভগবত গীতা হচ্ছে স্বয়ং ভগবান ভগবান থেকে অভিন্ন আর এই ভগবত গীতা পড়লে ভগবান অত্যন্ত প্রসন্ন হন তা বর্ণনা করেছেন পদ্মপুরাণে পদ্মপুরাণে ভগবান বলছেন শ্রীনাবন্তি পটন্তী চ কেউ যদি শুনেন আর কেউ যদি পড়েন তাহলে কি ধ্যায় ও মানবলোকা তার মানব ধন্য হয়ে যায় ভগবান লাস্টে বললেন তেসাম কৃষ্ণ প্রসিদ্ধতি আমি অত্যন্ত প্রসন্ন হই ওই ব্যক্তির প্রতি যে আমার এই শ্রীমদ্ ভগবদ গীতা এই সমস্ত দিব্য চরিত্র গ্রন্থগুলি পড়েন এবং স্পর্শ করেন তো তার মধ্যে ভগবান অত্যন্ত প্রসন্ন হন তো আপনার জীবনকে যদি আলোকিত করতে চান আপনার পরবর্তী জেনারেশন তাদেরকে যদি আলোকিত করতে চান তাহলে চলে আসুন ইস্কন মন্দিরে এসে শ্রীমদ্ভগবদ গীতা যথাযথ গ্রন্থটি এবং বাংলা ভাষায় অত্যন্ত সুন্দর প্রাঞ্জল তাৎপর্য যা সারা পৃথিবীতে একটি দিব্য আন্দোলন সৃষ্টি হয়েছে সনাতন ধর্মের তাহলে আপনি যদি আপনার সন্তানকে এই দিব্য জ্ঞানটি প্রদান করতে চান আপনার জীবনকে আলোকিত করতে চান তাহলে আপনি সেই শ্রীমদ গীতা যথাযথটি গ্রন্থটি আপনি সেটি গ্রহণ করুন যা আপনার জীবনকে সার্থক করুন যা অন্তিমে একজন আপনি ভগবদ্দাম প্রাপ্তি হন এবং তদ্দাম পরমহ হরে কৃষ্ণ আমার কথায় আপনারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন হ্যাঁ আমার কথা যদি রুক্ষ বাসা হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আপনাদেরকে আর এই যে আমার এই লেকচারটি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি ইস্কন বুক ডিস্ট্রিবিউশন সিলেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই কর্নারের যে বেলটি সেটাকে ক্লিক করুন ঘণ্টা বেজে যাবে লাইক করুন